ঢালিউড কিং শাকিব খান। লাইট ক্যামেরা অ্যাকশনের বৃত্তে তুমুল ব্যস্ত সময় কাটছে শাকিব খানের। দুই ঈদে মুক্তি পাচ্ছে তার বড় বাজেটের দুইটি ছবি। আগামী ঈদ উল আজহায় মুক্তি পাবে শাকিব খানের তুফান। এতদিন সব প্রস্তুতি নিলেও শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন সেই নামটা প্রকাশ্যে আসেনি। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে এবার নায়িকার নাম জানালো তুফান টিম। বিস্তারিত সাইমন প্রভার রিপোর্টে। ঢাকার বাণিজ্যিক ঘরানার সিনেমা এখন যার কাঁধের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে তিনি, ঢালিউড সুপারস্টার শাকিব খান। উৎসব ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার বহুল আলোচিত ছবি দরদ। শুধু চলতি বছর নয়, আগামী বছরের শিডিউলও প্ল্যান করা তার। এবার উড়াল দেবেন ভারতে, সেখানে মার্চ মাসের বাকিটা সময় ব্যস্ত থাকবেন তুফান ছবির শুটিং নিয়ে। এরই মধ্যে তুফানের প্রি প্রোডাকশনের সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। রায়হান রাফির পরিচালনায় তুফান প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা করা হলেও জানানো হয়নি নায়িকার নাম। প্রযোজনা সূত্রে জানা যায় এ মাসের মাঝামাঝিতে এই তুফানের শুটিং শুরু হবে ভারতে। সেখানে টানা শুটিংয়ে অংশ নেবেন শিল্পীরা। এই ছবির মাধ্যমে প্রথমবার রায়হান রাফির ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। গত ডিসেম্বরে ঘোষণার পর বর্তমানে এ ছবির প্রি প্রোডাকশনে দৈনিক শতাধিক টেকনিশিয়ান কাজ করে যাচ্ছেন। গণমাধ্যমে পরিচালক রাফি জানিয়েছেন হারামজি ফিল্ম সিটিতে বাহুবলীর টেকনিশিয়ানরা সেট নির্মাণে কাজ করছিলেন। সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে, এবার শুটিংয়ে নামার দিনক্ষণের অপেক্ষা। তবে এতদিনের তুফানের অপেক্ষার অবসান ঘটল এবার। তুফানের নায়িকা কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা, এবার ঘোষণা করা হলো সে নাম। তুফানের মাধ্যমে শাকিব খানের নায়িকা হয়ে পর্দায় ধরা দিচ্ছেন নাবিলা। 11 মার্চ সকালে খবরটি নিশ্চিত করেন নাবিলা সহ তুফান কর্তৃপক্ষ। তবে এই সিনেমায় শাকিবের দুই নায়িকার মধ্যে ঢাকার নাবিলার সঙ্গে থাকছেন কলকাতার মিমি চক্রবর্তীও। জানা গেছে মিমি চক্রবর্তী ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। চরকির কাছে তিনি জানান বাংলাদেশে প্রায় যাওয়া হয় তার, কখনো কাজে বা কখনো ঘুরতে। বাংলাদেশে কাজ করাটা তার জন্য সব সময় আনন্দের বলে জানান এই অভিনেত্রী। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে। সব মিলিয়ে দারুণ একটি ব্যাপার বলে উল্লেখ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠান, এসভিএফ এর ডিরেক্টর ও কো ফাউন্ডার মহেন্দ্র ধোনি, আলফা আই স্টুডিওজ এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বেশ আনন্দিত সিনেমার দুই মুখ্য নারী চরিত্র নিয়ে। তাদের ভাষ্য, মিমি দুই বাংলাতেই পরিচিত মুখ, সেই সঙ্গে নাবিলার জন্য অন্যরকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড় পর্দায় শাকিব খানের সঙ্গে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সাইমন প্রভা, এটিএন নিউজ।